गुड मॉर्निंग गाइस, এখন গুনগুন ওর নেল গ্রুমিং ম্যানিকিউর করছে, ওর দাদান ওর নেল কেটে দেয়, এটা দাদানের ডিউটি। ও নাটক করছে, আর একটা কি বলে মাম্মাম? আর কি বলে মাম্মাম? কি বলে হিন্দি বলো, হিন্দি সে বাদ বলো, হিন্দি বলো। Hi guys, good morning, welcome back to the channel. I hope tomra shobai khub bhalo acho, shusto acho and as usual safe acho. To ajke abar ekta notun vlog niye tomader sathe chole elam. Ajke ekta interesting jinish, eta khub bhalo jinish tomader sathe ami share korbo, seta ami vlog er kono middle fiddle e share kore debo, ektu pore share korchi, ektu free hoye share korchi. To ajke vlog ta ke continue rakhche, dekhte thako. I hope ajker vlog tao dekhte tomader khub 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 bhalo lagbe. To vlog ta ke continue korche, dekhte thako. পিচকু এখন খাচ্ছে মায়ের সাথে, গুনগুনের সাথে, সবাই এখন দুজন মিলে ব্রেকফাস্ট করছে। তুমি আম্মার সাথে ব্রেকফাস্ট করছো? তাই কি খাচ্ছো? আলু ভাজা। আচ্ছা খাও। গাইজ এই ওয়েদারটা জাস্ট অসাম লাগছে, জাস্ট এই ওয়েদারটা না আমার হেভি লাগে, হেভি লাগে। তো এরকম ব্যালকনিতে বসে থাকতে দারুণ লাগছে, এরকম ওয়েদারে সি সাইড মানে সামথিং, মানে কি বলবো। যাই হোক, আমি মামামকে চুল পালাচ্ছি, তুমি বলো। আমি আর আমার মেয়ে এখন এখানে বসে বসে, বারান্দায় বসে বসে হাওয়া খাচ্ছি, রাস্তার গাড়ি ঘোড়া দেখছি। এখন কিন্তু দুপুর অনেকটাই হয়ে গেছে, এখনও আমার মেয়ের ঘুম নেই। তো ভাবলাম একটুখানি আমরা বারান্দায় বসে বসে একটুখানি হাওয়া খাই, একটু গাড়ি ঘোড়া দেখি, এ সমস্ত করি। আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করার আছে, মানে আমি কোনোবার আগে এই কাজটা করিনি, ভাবলাম আজকে এবার একটুখানি আগের থেকেই শেয়ার করে দিই, যদি তাতে কিছু ভাল লাভ হয়, কারোর সাথে দেখা টাকা হয়ে যায়। আর কিছু একটু হিন্দি বলে দাও। হিন্দি বলবো? বলো কি বলবে। তো গাইস আমি সন্ধ্যেবেলা সবাই মানে দেবরাজ দোকান টোকান চলে যাক, আমি মোটামুটি ফ্রি থাকবো, তখন আরামসে বসে ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে সুন্দরভাবে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, কিছু কথাও শেয়ার করব, আর কিছু টিপসও শেয়ার করে দেবো সেই কথাটার সাথে, যাতে কথাটার সাথে লিঙ্ক যাতে থাকে সেই জিনিসটা চেষ্টা করব। তো আরামসে সন্ধ্যেবেলা বসে করব। তো ব্লগ কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, আগের মতন এনার্জি কি পাচ্ছো? পাচ্ছো এনার্জি? দেখো ভিউজ নিয়ে আমি আর ভাবছি না, তোমরা মানে অ্যাটলিস্ট যেটা আমি চাইছি, যারা আমার ব্লগ রেগুলার বেসিসে ফলো করতো, যারা আমাকে বলতো দিদি ব্লগ দাও ব্লগ দিচ্ছ না, আমি মিস করছি, তারা জাস্ট যাতে ব্লগস পায়, তারা যাতে ব্লগটা দেখে, এইটুকুনি আমার জাস্ট চাহিদা। তোমাদের জন্যই আমি করছি আবার করে, তোমাদেরকে ভুললে চলবে না। বাস সন্ধ্যেবেলা কথা হবে, হ্যাঁ খুব ইন্টারেস্টিং কথা হবে। গুড ইভিনিং, আমাদের দুপুর সকাল থেকে দুপুর কখন হয়ে যায়, দুপুর থেকে বিকেল কখন হয়ে যায়, বিকেল থেকে সন্ধ্যে কখন হয়ে যায়, সন্ধ্যে থেকে রাত কখন হয়ে যায়, কিছুই বোঝা যায় না। তো এখন হচ্ছে আমাদের গুড ইভিনিং, এখন আমি বানাবো একটু চা, চা বানাবো আমাদের জন্য, আমার দিদি দেবরাজ মা সবার জন্য। গ্রিন টি নেই না? না, তাহলে দুধ চায় বানাতে হবে, এটা একটু ধুয়ে দাও আমাকে, আমি ভালো করে এখন চা ফা বানাই, চা ফা বানিয়ে তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। চা বানিয়েও চাটাও তোমাদেরকে দেখাবো, কেমন বানালাম না বানালাম, আমি চা বানাবো এখন। আমাদের গুনগুন পাখি রেডি হয়ে গেছে, সন্ধ্যেবেলা ওর সেজে গুজে কোথায় যাবে ওই জানে, আমি জানি না ও কোথায় যাবে। আমি এখন বসবো, কিছুক্ষণ পর উঠবো, উঠে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেই কথাটাই শেয়ার করবো। আমি ভাত খাবো না, আমি
দোকানে কার দোকানে আমি 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 ললিপপ কিনতে যাব ও ললিপপ কিনতে যাব আচ্ছা ফাইন বাই তো গাইস এবারে ফাইনালি তোমাদের সামনে আমি যেটা বলতে চাই সেটা শেয়ার করতে এলাম তো দো আমি এরকম ভাবে আগে কোনোদিনও শেয়ার করিনি মানে তোমরা অনেকেই দেখেছো আমার পোস্ট অনেকবারই দেখেছো আমরা ঘুরতে গেছি ফ্যামিলি নিয়ে মন্দারমণি বা দীঘা কিন্তু আমরা যখন যাই আমি হয়তো তার আগের দিন বলি কি যেদিন যাচ্ছি সেদিনকে তোমাদেরকে জানাই বিকজ আমাদের সাডেন প্ল্যান হয় ঠিক আছে এই দীঘা মন্দারমণি কোনোদিনও মানে ট্রাস্ট মি আমরা প্ল্যান করে কখনো যাইনি এই আজকে প্ল্যান হলো দুদিন পর চলে যাবো কি আজকে প্ল্যান হলো কালকে বেরিয়ে যাবো আমার ব্লগে আই থিঙ্ক এখনো অবধি চারটে ট্রিপ আছে দীঘা মন্দারমণি তাজপুর এইসব মিলিয়ে মিশিয়ে একটা আমার হাজব্যান্ডের সাথে বন্ধু বান্ধবদের সাথে গেছিলাম সেটা একটা প্ল্যান ট্রিপ ছিল তাজপুরের একদিনের মন্দারমণি যেটা আমরা গেছিলাম মানে যেটা ব্লগে ফার্স্ট আছে যে তারাপীঠ থেকে আমরা মন্দারমণি চলে গেছিলাম সেখানে কোনো প্ল্যানিং ছিল না তারপরে যে দুবার আই থিঙ্ক দুবার দীঘার ট্রিপ আছে ফ্যামিলির সাথে সেটাও সাডেন প্ল্যান হয়েছিল কোনো প্ল্যান আগের থেকে ছিল না কোনো প্ল্যানিং শটিং ছিল না হুট হুট করে আমরা চলে গেছি ঠিক আছে এবারেও আমরা দীঘা যাচ্ছি কিন্তু এটা একটা প্ল্যান ট্রিপ হয়েছে মানে এই ফার্স্ট টাইম মনে হয় আমাদের ফ্যামিলির সাথে যে আমরা দীঘা যাব সেটা দশ দিন আগে থেকে দশ পনেরো দিন আগে থেকে একটা প্ল্যান ট্রিপ হয়েছে তো ভাবলাম যে দীঘা মন্দারমণি তাজপুর এমনই একটা জায়গা মাঝে মাঝেই মানুষ ছুটি কাটাতে দুদিন জাস্ট রিল্যাক্স করতে মাইন্ডটাকে যারা একটু বিচ পছন্দ করে সমুদ্র পছন্দ করে আমার মতন তারা ছুটে চলে যায় একটু রিল্যাক্সের জন্য অনেকে আবার একদিনের জন্য যায় মানে অনেকে মানে আমরা জানতেও পারি না কেউ গেলো ঘুরলো ফিরলো চলে জাস্ট একটু রিল্যাক্সের জন্য দীঘা মন্দারমণি তাজপুর মানুষ কিসের জন্য যায় মানুষ একটু রিল্যাক্স করতে চায় তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না এই ইয়ারে জুলাই মাসে ঘুরে এসেছি দীঘা থেকে চার পাঁচ মাস হয়ে গেছে তো আমাদের কোনো প্ল্যানিং জুলাই না ফেব্রুয়ারিতে গেছিলাম জুলাইতে তো আবার যাবো তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে এইবার আর আমরা দীঘা যাবো বিকজ দেখো তোমরা বেশিরভাগই আমাদেরকে ফ্যামিলি ট্রিপ দীঘাই দেখো আই নো কী করা যাবে আমার খুব ভালো লাগে আমার খুব ইমোশনের জায়গা ওই জায়গাটা আমার ভীষণ একটা ইমোশনের জায়গা আর আমার ভীষণ ভালো লাগে আমি মানালি ট্রিপটা যখন করেছিলাম লাস্টে ফেরার দিন আমি বলছি আমি আমার দেবরাজকে বলছি যে ইস এত টাকা খরচা করে আসলাম একটু সমুদ্র দেখতে পারলাম না তার থেকে দীঘা গেলেই ভালো হতো আমি খুব রেগে গেছিলো কথাটা শুনে বাট ট্রাস্ট মি আমি খুব জেনুইনলি এই হার্ট থেকে কথাটা বলেছি আমি কাউকে কিছু বললে বা আমার সব কিছু আমি খুব মন থেকে করি আমি শো অফ ফেক জিনিস করতে পারি না শো অফ ফেক মানুষকেও আমি ঠিক খুব একটা পছন্দ করি না মানে তার সাথে যখন বুঝে যাই সেই মানুষটা ফেক বা খুব শো অফ করছে কোনো কিছু নিয়ে আমি দূরে চলে আসি আমার ভালো লাগে না একদম ভালো লাগে না আমি নিজেও এরকম করতে পারি না কারোর থেকে আমি সেই জিনিসটা নিতেও পারি না এনিওয়েজ তো আমরা যাচ্ছি দীঘা ফার্স্ট আগস্ট যাচ্ছি ফার্স্ট আগস্ট যাবো সেকেন্ড ফার্স্ট থাকবো সেকেন্ড থাকবো থার্ড আগস্ট আমরা চলে আসবো মোস্ট প্রবাবলি ইচ্ছে আছে নিউ দীঘাতেই থাকার তো আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ কি দেখো অনেকেরই এরকম টুকিটাকি প্ল্যান হয় দীঘার আমার অনেকবার দীঘা গিয়ে মন্দারমণি গিয়ে অনেক সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হয়েছিল তো তোমরা যদি প্ল্যান করে থাকো দেন প্লিজ আমাকে অবশ্যই আমাকে ইনস্টা ফেসবুক বা আমার ইনস্টাতে গিয়ে দেখো আমার ট্যারোট ট্রেডিংয়ের কার্ডের ডিটেলসে আমার নাম্বারও মেনশন আছে হোয়াটসঅ্যাপ করো তোমরা যদি অবশ্যই ওই টাইমে কেউ যাও ওখানে দেন প্লিজ আমাকে টেক্সট করো দেন উই ক্যান ক্যাচ আপ হ্যাঁ আর যদি প্ল্যানিং থাকে তাহলে ফার্স্ট আগস্ট সেকেন্ড আগস্ট প্ল্যান করো থার্ড আগস্টে ব্যাক করে আসো তাহলে আমরা একটা ছোটো করে মিট আপ করতে পারি আমি ডেফিনেটলি মিট করবো তোমরা যদি কেউ ওখানে ওই টাইমে যাও এনিওয়েজ এটাই বলার ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভাবলাম যে হয়তো তাহলে দেখা হলেও হতে পারে আর যদি তোমরা বলে থাকো যে দিদি তোমরা খালি দীঘা যাচ্ছ আর অন্য কোথাও তো যাও ফ্যামিলি নিয়ে যাবো সেই প্ল্যানিংটাও আছে সেটা যদি সাকসেস হয় তোমরা দেখতে পারবে এখন কিছু বলবো না কোনো কিছুই বলবো না যখন যাব এই ইয়ারেই প্ল্যান আছে যদি যাওয়া হয় ভগবানের আশীর্বাদে ভগবানের ভালোবাসাতে তাহলে তোমাদের সাথে অবশ্যই সেটা তো তোমরা জানতেই পারবে এনিওয়ে সেটাই ছিল বলার আর আর একটা কথা যেটা যেটা তোমার নিজের মন চায় না যেটা তোমার মন চায় যেটাতে তুমি হ্যাপি যেটা করতে তোমার ভালো লাগে সেটা লোকে কি ভাবছে কি বলছে যে জায়গাগুলোতে তোমার ইমোশন জড়িয়ে বা তোমার সব কিছু ওখানে মানে মানে কি বলবো তোমাকে ভালো লাগে সেই কাজটা করলে তুমি হ্যাপি হবে তো সবসময় লোকের কথা না ভেবে কে কি বলবে কে কি ভাববে সেটা না ভেবে নিজের হ্যাপিনেসটাকে সবার আগে দেখবে কারণ কি নিজে নিজেকে
তুমি নিজেকে নিজেই হ্যাপি রাখতে পারবে, কেউ তোমার জন্য এসে তোমাকে হ্যাপি করতে পারবে না। নানা লোকের নানা মত থাকবে, সবাই হাজার একটা কথা হাজার একটা কথা তোমাদেরকে শুনিয়ে দেবে, এই কথা ওই কথা সেই কথা হ্যান কথা, এই সাজেশন ওই সাজেশন, কিন্তু আলটিমেটলি নিজেকে নিজেই আমরা হ্যাপি রাখতে পারবো। সো মানে একদম 100% ট্রাই করবে, নিজের যেটা ভালো লাগে, নিজের যেটা করতে ইচ্ছা করে, নিজে যেই কাজটা করলে নিজে হ্যাপি হবে সেই কাজটাই করবে, ঠিক আছে? আর যদি দীঘার ওই টাইমে কোনো প্ল্যানিং থেকে থাকে দেন প্লিজ আমাকে জানিও, আমরা দেখা করবো। হ্যাঁ, পার্টটা 5 মিনিটের হয়ে গেল, বাট যদি শুনে থাকো থ্যাংক ইউ, লাভ। আবার আজান দিচ্ছি, বাবাই। না, ব্লগ এন্ড করছি না, এই পার্টটাকে এন্ড করছি। কি হয়েছে? এ না, এটা পটানির মাস্টার হয়েছে, গুনগুন বেবি আমাদের পটানির মাস্টার। আমাকে এসে কি বলছে আবার বল, কোথায় নিয়ে যাবো? ওপরে নিয়ে যাবো? না, এটা হচ্ছে পটানির মাস্টার গাইজ। এই চেহারাটা, ভোলাওয়ালা চেহারাটা দেখে রাখো, ভোলাওয়ালা চেহারাটা হচ্ছে আমার জীবনে আমাকে পটানির মাস্টার, পটানির মাস্টার চেহারা একটা, পটানির মাস্টার। দেখো গাইজ, দেখো গাইজ। তো ফাইনালি আমার বড় এসে গেছে, একটু পরে ও ফ্রেশ হবে, তারপর আমরা ডিনার ফিনার করে নেবো, ডিনার টিনার করে শুয়ে পড়বো। গুনগুনের খাওয়া পিচকুর সব কিছু ডান। আচ্ছা, একজন কন্টিনিউয়াসলি আমার পোস্টে ইভেন ভিডিওতে কমেন্ট করছো অ্যাবাউট পিচকু, পিচকু কেন ডাইপার পরা, ও ঠিক আছে কি ঠিক নেই, তো একজন কমেন্ট করছো, তো তোমাকে বলে দিই। আমি তোমাকে রিপ্লাইও দিয়েছি জানো তো, দুবার তুমি কমেন্টে, আমার মনে হয় তুমি খেয়াল করনি রিপ্লাইটা। যাই হোক, তোমাকে বলে দিই যে ও ঠিক আছে, ওর শরীরের কোনো অসুবিধা নেই, শরীর একদম ঠিক আছে। যেহেতু ও ফিমেল ডগ, তো ওর যেটা হয় ওর পিরিয়ড যে আছে, তার জন্য আমি ওকে ডাইপারটা পরিয়ে রাখি, ডাইপারটা মানে তোমার ওই রাত্রিবেলাটা পড়াই, সকালবেলাটা আবার খুলে দিই, বুঝলে তো, তারপরে আবার ফ্রেশ ট্রেশ করে আবার পড়িয়ে রাখি। তো ওরা আগের বার হয়েছিল তোমার ফেব্রুয়ারিতে হয়েছিল, আবার 6 মান্থস বাদে এই জুলাইতে হলো, তো সেটার জন্য ডাইপার পরানো। আদারওয়াইজ ওর শরীর টাচুড ভালো আছে, চিন্তা করো না, ওটার জন্যই ওর ডাইপার পরা। এনিওয়েজ, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগের কোনো কিছু যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কালকে উইথ এ নিউ ব্লগ। বাই বাই।